নমস্কার, আপনি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার সুভাষ দেজ্যোতি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার কথা জ্যোতিষের বেদবাক্য, মানুষের পাশে নিঃস্বার্থভাবে কাজ করা, মানুষের সঙ্গে থেকে এবং শ্রাবণ মাসকে সকলের মধ্যে এক রকমভাবে ছড়িয়ে দেওয়া। স্বাগত জানাবো সুভাষ শাস্ত্রীকে। সুভাষদা, আমি এই কথাটা এই কারণেই বললাম, শ্রাবণ মাস নিয়ে আপনি যবে থেকে আমি আপনার সাথে অনুষ্ঠান করছি আজকে এতগুলো বছর ধরে আপনি একই কথা বলছেন, শ্রাবণ মাসের থেকে কিন্তু আপনি সরে দাঁড়াননি। নতুন নতুন অনেক কথা হয়তো শোনা যায় ঠিকই, কিন্তু সুভাষ শাস্ত্রী একই জায়গায় আটকে রয়েছে, কারণ বাবা মায়ের নাম কি নতুন হয়, নিজের ব্লাড গ্রুপ চেঞ্জ হয়, ভগবানের এক একটা জায়গায় এক এক রকম ভাবে প্রকাশ আছে, এক এক রকম মানে মানুষের মধ্যে সে এক রকম কল্পনায় ভগবান ধরা দিয়ে, কিন্তু ভগবানের তো অস্তিত্বটা একই রকম, হিন্দু মুসলিম শিখ ইসাই সব জায়গাতে এক, কারুর কারুর কল্পনায় যার যেমন কল্পনায় ধরা দেয় সবটা তার নিজের জায়গায় বড়, সমস্ত প্ল্যাটফর্মই উঁচু প্ল্যাটফর্ম এবং এই সমস্ত প্ল্যাটফর্ম গিয়ে এক জায়গাতে গিয়ে মার্চ হয়, এক জায়গা থেকেই সব উৎপত্তি স্থল হচ্ছে। সেই রকম শ্রাবণ মাস নিয়ে নতুন কিছু কথা বলে বিশেষ দেখুন সাময়িক হয়তো কিছু লোকের কাছে গিমিক হতে পারে, কিন্তু শ্রাবণ মাস সবাই জানে। এবার তার মধ্যে কিছু ছোট ছোট জিনিসগুলো ধরিয়ে দেওয়া, যেগুলো আপনারা কী করলে কতটা কাজ হবে। ধরুন এই আজকে হচ্ছে শনিবার, পরশু দিনে একটা সোমবার রয়েছে, পরে আর একটা রয়েছে, আমরা ভাগ্যবান যে এবছরে পাঁচটা সোমবার আমরা পাচ্ছি, এবং গুজরাতিদের এই শ্রাবণ মাস আমাদের শেষ হয়ে গেলে আরও 15 দিন চলে, ওদের একটা নিয়ম আছে আরও 15 দিন শ্রাবণ মাসের রীতিটা চলে, কিন্তু মূল শ্রাবণ মাস তো এটাই, কিন্তু গুজরাতি সমাজে অ্যানাদার 15 ডেজ আরও শ্রাবণ মাস কাউন্ট করা হয়। কিন্তু আমি রাশিফল পড়ে নিই অ্যাজ পার কমিটমেন্ট, যে রবিবারে রাশিফল পড়বো না শ্রাবণ মাসের জন্য, আরও একটা সপ্তাহ আপনাদের গত আগামী রোববারের পরের রোববারও ওয়েট করতে হবে, রাশিফল পড়ে নিই। আমি আর আজকে একটা জিনিস সংযোজন করবো, খুব ছোটো জিনিস, খুব সহজ জিনিস, দেখুন কীভাবে কী বলছি। আগে রাশিফলটা পড়ে নিই, মেষ রাশির নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে যারা কাজ করছেন অসুবিধে, সাংসারিকভাবে অশান্তি, অর্থ ব্যয়, শরীর ভালো নয়, সম্পত্তিজনিত ব্যাপারে অসুবিধে। বৃষরাশি ব্যবসায় অসুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি এবং বিবাহে বাধা। মিথুন রাশির প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে অনেকটাই মানসিকভাবে হালকা থাকবেন, অর্থ ব্যয়, উপার্জন এক্সট্রা উপার্জন হবে না, চেষ্টা করলেও হবে না, এবং শরীর ভালো নয়, মানসিকভাবে বেশ কিছুটা অবসাদ থাকবে। এরপর আসছি কর্কট রাশিতে, কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ, অপদস্থ হতে পারেন কারোর দ্বারা, সম্পত্তি বিক্রি, প্রাপ্তিযোগ। সিংহরাশি, সিংহরাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ, বিদেশ যাত্রার যোগ, কার্যসিদ্ধি, শত্রুতা থেকে সাবধান। কন্যারাশি মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা, মতবিরোধ এবং ভ্রমণের যোগ। তুলারাশি কর্মক্ষেত্রে অশান্তি, শরীর ভালো নয়, মানসিকভাবে ভালো যাবেন না এই সপ্তাহে, তুলারাশির এ সপ্তাহে মানসিকভাবে ভালো যাবে না। বৃশ্চিক কর্মক্ষেত্রে নতুন সুযোগ, বিদ্যায় বাধা, কারুর সাহায্য পেতে পারেন, বিদেশ যাত্রার যোগ এবং আপনার দীর্ঘদিনের কোনো কার্যসিদ্ধি হওয়ার যোগ রয়েছে। ধনু শত্রুতা থেকে সাবধান, অহেতুক হয়রানি, শরীর ভালো যাবে না, রক্ত ফাঁড়ার যোগ রয়েছে এই সপ্তাহে, রক্তপাত চোটাঘাতের যোগ রয়েছে। মকর ব্যবসায় সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, মানসিক শান্তি নষ্ট, মানসিক চাপ বৃদ্ধি, মান সম্মানহানিও যে কোনো সময় হতে পারে, সম্পর্ক নষ্ট। কুম্ভ কর্মক্ষেত্রে বাধা, শত্রুতা বৃদ্ধি, মানসিক অশান্তি, প্রাপ্তিযোগ ও প্রেমে বাধা, সম্পর্ক প্রেমজ সম্পর্কে বাধা। মীন ঋণ শোধ, বিবাহযোগ, কর্মক্ষেত্রে নতুন পরিবর্তনের চেষ্টা করলে সুযোগ আসবে আপনার সামনে, স্থান পরিবর্তনে ভাগ্য পরিবর্তনের যোগ, মানসিক অবসাদ। রাশিফল শেষ। আমাদের সঙ্গে একজন বন্ধু অপেক্ষা করছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি বর্ণালী মজুমদার বলছি, আলিপুরদুয়ার। আরেকবার বলতে হবে, বর্ণালী মজুমদার, মজুমদার ফ্রম আলিপুরদুয়ার। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলো। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলো, জন্ম তারিখ 5/7/1998। দাঁড়াও, 5/7/1998, আচ্ছা বলো। হ্যাঁ ঠিক আছে, টাইম বলো। রাত্রি 10টা থেকে 10:30 মধ্যে। আধ ঘন্টা ডিফারেন্সে ফেলে দিলে। কোথায় জন্ম? আলিপুরদুয়ার। আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনার জানাশোনা কেউ এসেছিলেন সুভাষদার কাছে? আমার একজন বান্ধবী এসেছিল। কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওর মানে হাজবেন্ডের ব্যবসা সমস্যা। তার তো এখন বান্ধবী ভালো আছেন? হ্যাঁ ভালো।
আচ্ছা, ওটা জানার পরে আপনার মনে হচ্ছে সুভাষদার কাছে মেয়ে সম্পর্কে জানবেন। দেখো, মেয়ের তো বিবাহ স্থান ভালো নয়, বয়স কম, মেয়ের বিবাহ স্থান ভালো নয় এবং বিবাহ জনিত ব্যাপারে প্রচন্ড অশান্তি হবে, বিয়ে হয়ে যাবে কম বয়সে, রাহু বসে আছে বিবাহ স্থানে। মেয়ের এখন বয়স কত? 24। হ্যাঁ, মেয়ের বিয়ে দিয়েছো? হ্যাঁ, মেয়ের বিয়ে দিয়েছি। বিয়ে টিকবে না। বিয়ে কবে কবে বিয়ে দিয়েছো বলো? লাস্ট ইয়ার। মানে 21-এ বিয়ে দিয়েছো? হ্যাঁ, 2021-এ বিয়ে। কিন্তু বিয়ে যে দিয়েছো, বিয়ে তো তুমি জটক বিচার করো দায়ওনি, এবং মেয়ের বিবাহ স্থানে রাহু বসে রয়েছে, তো ভাই বিয়ে তো তো সংসার করতে পারবে, মানে পারা খুব মুশকিল ওর পক্ষে। কোথায় মেয়ের বিয়ে দিয়েছো? মেয়ের বিয়ে আসামে দিয়েছিলাম, ছেলে আর চাকরি করে রেলে। একটু জোরে কথা বলো, তাড়াতাড়ি বলো, টিভিতে কথা বলছো। হ্যাঁ, মেয়ে আসামে দিয়েছিলাম, কিন্তু মেয়ে সংসার করতে পারবে না, ছেলে চাকরি করে রেলে। রেলে চাকরি করে দেখে দিয়েছে, কিন্তু সংসার জটক তো বিচার করো। কি অবস্থা এখন আসাম থেকে? কি আবার আলিপুরদুয়ার চলে এসেছে? হ্যাঁ, ও আলিপুরদুয়ারই আছে। আপনার কাছে চলে এসেছে মেয়ে? হ্যাঁ, বিয়েটা টিকবে না। না, বিয়েটা ঠিক কদিনের মধ্যে চলে এসেছে, সংসার করতে পারবে না, কারণ বিবাহ স্থানে রাহু বসে রয়েছে। এবং দেখো, এই ছকটা তো মাঙ্গলিক ছক নয়, ছকটা একটু ফেলি টিভির পর্দা দেখুন আপনারা। দেখুন, মাঙ্গলিক ছক নয়, জাস্ট লগ্নে কেতু, মঙ্গল এখানে রবি মঙ্গলের অবস্থান, বিবাহ স্থানে রাহু বসে রয়েছে, এবং অ্যাকচুয়ালি ওর শনির যে অবস্থান, তৃতীয়ায় যে শনি অবস্থান করছে, এই পঞ্চম দৃষ্টিতে দেখছে রাহুকে, শনি পঞ্চম দৃষ্টি ফেলছে রাহুর ওপরে, এবং রাহু বিবাহ স্থানে বসে আছে, যার কারণে এই বিয়েটা ম্যাচিওর করলো না, মানে বিয়েটা দিলে বটে, রেলে চাকরি করা ছেলে দেখে ম্যাচিওর করলো না। হ্যাঁ, কর্মযোগ মেয়ে রয়েছে, বছর দুয়েক আরো সময় লাগবে। তুমি কি করবে? মানে পড়াশোনা পড়াশোনা স্টার্ট করেছে, কর্ম করতে যায়, ঠিক আছে, এখানে সংসারটা তো হবে না, সেটা কি করতে যাও সেটা বলো। গেল বছর বিয়ে দিয়েছেন, মেয়ে চলে এসেছে, কদিনের মধ্যে মেয়ে ব্যাক করেছে? 5 মাসের মধ্যে মেয়ে আবার ব্যাক করে চলে এসেছে আপনার কাছে। তো আপনি কি চাইছেন, এই বিবাহিত জীবনটাকে টেকাতে চাইছেন, নাকি না চাইছেন যে মেয়েকে এখান থেকে বের করে পরবর্তী জীবন দিতে? ও আমার মত শুনে, ও আমার মত শুনে সিদ্ধান্ত নেবে, সংসার হবে না বলে দিয়েছি। শনি পঞ্চম দৃষ্টিতে, শনি পঞ্চম দৃষ্টিতে রাহুকে দেখছে, আপনাদের টিভিতে চক ফেলে দেখিয়ে দিলাম, এবং রাহু বিবাহস্থানে বসে রয়েছে। সাড়ে সাতি নয়, মাঙ্গলিক নয়, হরোস্কোপ খুব খারাপ নয়, একটা চাকরিও পেয়ে যাবে, পড়াশোনাও খুব খারাপ নয়, সাডেনলি একটা ভালো ছেলে পেয়ে গেলে, সরকারি চাকরি করে, রেলে চাকরি করে, মেয়ের মা যা দেখে একটা, এখনো তো সরকারি চাকরির একটা ভ্যালু আছে, সেই দেখে বিয়ে দিলে, কিন্তু জটক বিচার করলে না, মেয়ে এখানে সংসার করতে পারবে না, চাকরির যোগ রয়েছে, আরো 2 বছর সময় লাগবে। আপনি বলছেন যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতেই হবে? আপ টু আর ওর উপরে নির্ভর করছে, আমি বলে দিচ্ছি, মানে বেরিয়ে যেতে হবে এবার, মানে সাফার করে যদি বলে। আপনার কাছে কি গেলে, মানে ওর এরপরে ভবিষ্যৎটা ভালো হবে, আমি কি যেতে পারবো আপনার কাছে? না না না, তোমাকে আমার কাছে আসার আগে একটা সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি করতে চাও। শোনো না, ও যেভাবে ভালো থাকে, আপনি মেয়ের সাথে কথা বলুন, আপনার মেয়ে ডিভোর্স চাইছে এই সম্পর্কটা, নাকি না টেকাতে চাইছে? না না, মেয়ে না, মায়ের সিদ্ধান্ত নেবে। ও তো থাকতেই যাচ্ছে না। আমার কথাটা শুনবে তো তুমি, কি বলছি? থাকতে চাইছে না। না না, ওখানে থাকতে পারবে না। শোনো, আমার কাছে এই অবস্থাটা তো তুমি এখান থেকে জেনে নিলে, আপনি বলুন কি করব এই অবস্থার জন্য, এই অবস্থা মানসিক ভারসাম্য নিয়ে আমার কাছে তুমি আসবে না। তুমি একটা সিদ্ধান্ত নাও, কি করবে, ইয়েস নো দুটোই হতে পারে, ইউ ক্যান টেক এনি ডিসিশন। তুমি সেইটা নিয়ে এলে আমি বলবো এটা তোমার ঠিক না ভুল, সংসার করতে পারবে না, এই পর্যন্ত বলে দিয়েছি, তোমাকে বের করে না, এগুলো আমি বলতে পারি না, এথিক্যালি এগুলো আমি বলবো না। আমার একটা এখতিয়ার আছে বলার, আমি যা বলার আমার প্রোগ্রামের শেষে তুমি ওই জায়গাটা বারবার বারবার শুনবে, তুমি বুঝতে পারবে, আমি যতটুকু আমার এখতিয়ার তার মধ্যে যা বলার বলে দিয়েছি, তুমি যদি আসতে চাও সিদ্ধান্ত টেক করে আসবে, দেন আই ক্যান গিভ মাই ডিসিশন যে ইট উইল রং অর রাইট, কি করা উচিত। হ্যাঁ।
ধন্যবাদ ফোন করার জন্য। আজকে আমাদের তো এই শ্রাবণ মাসের আর একটি দুটো সোমবার রয়েছে, আগামী পরশু একটি সোমবার রয়েছে এবং তার পরের একটি সোমবার রয়েছে। তো এই দুটো সোমবার কি খুব ভাইটাল সুভাষ দা মানুষের জন্য, মানে যারা ধরুন কোনো সোমবারই করে উঠতে পারেনি, আগের তিনটে সোমবার যারা করে উঠতে পারেনি তাদের জন্য শেষটা। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? মধ্যমান থেকে বলছি। আমি আপনার বড় ছেলের জন্য আপনার কাছে গিয়েছিলাম। কোথা থেকে বলছো বুঝতে পারছি না। মধ্যগ্রাম থেকে, মধ্যগ্রাম থেকে, মধ্যগ্রাম থেকে। নাম কি? আমার ইচ্ছে, আমার বড় ছেলে আপনার কাছে গিয়েছিল, প্রতিকার নিয়েছে। আমার ছেলে চাকরি করে, বড় ছেলেও চাকরি করে, আর ছোট ছেলে চাকরি করতে। ছোট ছেলের ডেট অফ বার্থ বলো না। ডেট অফ বার্থ হয়েছে সুরজিৎ দাস। ডেট অফ বার্থ সুরজিৎ দাস, বাহ, 1993। আচ্ছা, রাত্রি দশটা পঞ্চাশ, দশটা পঞ্চাশ কোথায় হয়েছে? আমি মধ্যম গ্রামে, আমি দাদার কাছে গেছি, আমি বড় ছেলের জন্য। বড় ছেলে চাকরি পেয়েছে, প্রতিকার দিয়েছি, বড় ছেলে চাকরি পেয়েছে, ভালো চাকরি করছে, কিন্তু ছোট ছেলের এখন চাকরি হবে না। এই কর্ম করতে করতে কর্ম চলে যাবে, কর্ম ছিল, কর্ম চলে গেছে, কর্মহীন রাইট নাও, বেকার বসে থাকবে। এই ছেলে, এই যে তোমার এটা ছোট ছেলে, একে আগে দেখাওনি, প্রথম দেখাচ্ছ, একে আগে দেখাওনি, প্রথম দেখ। হ্যাঁ হ্যাঁ, আগে কি করতো? এখন তো সেটাও নেই, সেটাও গেছে। হ্যাঁ, বুঝে গেছি আমি, চক দেখ, ফেল চকটা টিভির পর্দা। এইখানে শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে, কিছু বলার সুযোগ দাও আগে, অত কথা বললে হবে না। তোমার ছেলের এই পাঁচখানা গ্রহ এখানে বসে রয়েছে, পাঁচখানা গ্রহ। হ্যাঁ, এই ছকে অর্ধেক ঘরই ফাঁকা, 1, 2, 3, 4, 5, 6, 7টা ঘর লগ্ন, মানে এই ছকে প্রতিষ্ঠা পেতে অনেক সময় লাগবে। 93 ইন বর্ন রাইট নাও, তার মানে ওর ওইদিকে 7, এদিকে 22, 29 বছর বয়স, 28, 29 বছর বয়স। রবি ডাউন, চন্দ্রর পজিশন ভালো হলে কি হবে, মঙ্গল ডাউন, বুধায়িত্ব যোগ নিচুভঙ্গ, ওখানে বৃহস্পতি পড়ে গিয়ে ড্যামেজ হয়েছে, শুক্রের পজিশন ভালো নয়, বছর চারেক সময় লাগবে দাঁড়াতে। বড় ছেলেকে প্রতিকার দিয়েছি, ভালো চাকরি পেয়েছে, একে দিলে ভালো চাকরি পাবে না, হয়তো ছোটো মোটো কিছু একটা পেতে পারে সামনের বছরে, আগামী বছর 2023-এ প্রাইভেটই পেতে পারে, সরকারি চাকরির যোগ এই মুহূর্তে নেই, ভালো চাকরির যোগ এই মুহূর্তে নেই। প্রতিষ্ঠা পেয়ে দাঁড়াতে আরও মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগবে। আজকে 2022 সাল, 2024-25-এর আগে প্রতিষ্ঠা আসবে না, প্রতিকার দিলে প্রাইভেট খুব ভালো নয়, বসে থাকার থেকে বেকারের থেকে বেকারত্ব গিয়ে কিছু পেতে পারে। আগে একটা খুব ছোটোখাটো কিছু করতো, ছক দেখে বললাম, এই মুহূর্তে সেটুকুও নেই, একদম বেকার, স্টেট বেকার যাকে বলা যায়, হ্যাঁ, সেটা নিয়ে বসে রয়েছে। প্রতিকার দিলে মন্দের ভালো কিছু হতে পারে, খুব ভালো ভালো হবে না, খুব ভালো তো হবেই না, মন্দের ভালো হতে পারে, দাঁড়াতে আরো 3 বছর সময় লাগবে। প্রতিকারটাকে এখন নিতে হবে বলছি। হ্যাঁ, কি বলছো বলো? বলছি প্রেম প্রেম ক্ষতি তো আছে, দেখো। হ্যাঁ, প্রেম তো আছে, প্রেম থেকে কি হবে, খাওয়াবে কি? প্রেম প্রেমকে তো খাওয়াতে হবে, প্রেমকে ঘোরাতে হবে, প্রেমকে খাওয়াতে হবে, প্রেমের মনের ইচ্ছা পূরণ করতে হবে, কি বুঝলে? তুমি সাড়া দিচ্ছ না কেন? হ্যালো, ছোটবেলায় বলতো সেই তো, সে তো করছে। হ্যাঁ বলো বলো, এতক্ষণ পরে বলছেন কোনটা রাশি, বললাম না রাশিটা ভালো, কোনটা রাশি? আপনি না সঙ্গে থাকুন, আপনি আসার কথা, ছেলে অবাধ্য হচ্ছে, ছেলে প্রেম করছে, এদিকে ছেলের চাকরি চলে গেছে, আপনি নিজে একটু কনফিউজ হয়ে গেছেন যে কোন দিকে প্রশ্ন করলে ছেলের সম্পর্কে গঠনমূলক কিছু জানা যাবে না। সুভাষ শাস্ত্রীর কাছে প্রশ্ন তো দরকার নেই, সুভাষ শাস্ত্রী যেটা করেন একদম যখন তার প্রেডিকশন চলে
আর মনে হয় মাখনের উপর দিয়ে ছুরি চলছে। তার কারণ যে মানুষটা যে সমস্যা নিয়ে ফোন করছেন সুভাষ শাস্ত্রী, তার সেই সমস্যাটাকে যেন চোখে দেখতে পাচ্ছেন, ঠিক সেরকমভাবে পরপর দুটো ফোনের প্রেডিকশন। প্রথম ফোন, সংসার হবে না, বিয়ে দিলেও হবে না, 98 বর্ণ। আমি ভাবছিলাম বিয়ে কি আদৌ হয়েছে কিনা, সুভাষদা বললেন মেয়ের বিয়ে হয়েছে, 5 মাসের মধ্যে সে ফেরত চলে এসছে। এবারে মাকে ডিসিশন নিতে বলছেন সুভাষদা, কারণ সুভাষদা বুঝতে পেরেছেন মা বুঝে উঠতে পারছেন না যে কোনটা করবেন, ডিভোর্স চাইছেন মেয়ের নাকি না সংসারটা করতে চাইছেন। এক দ্বিতীয় যে ফোন, দাদা প্রতিকার নিয়েছে, চাকরি পেয়েছে, ভালো আছে, বড় ছেলে দেখে মা ছোট ছেলেকে নিয়ে উদ্গ্রীব, সময় নষ্ট না করে সঠিক সময় প্রতিকার করান। সুভাষ শাস্ত্রীর প্রতিকার থাকলে আপনার বড় ছেলের মতো ছোট ছেলেও কিন্তু সফলতা পেতে পারে। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে। নমস্কার, কে রয়েছেন? ভগবানের চোখে দেখি আমি যে ওনার লাইন পাবো আমি ভাবতেই পারিনি, ভাগ্যক্রমে পেয়েছি একটু মেয়েটার ব্যাপারে জানবার জন্য। আচ্ছা, ডেট অফ বার্থ মেয়ের? হ্যাঁ, 21 মে 1992। ধরতে হবে একটু, ধরো 21/5/1992 টাইমটা বল। হ্যাঁ, রাত্রি 1:50। 1:50 কোথায় জন্ম বল? রাত্রি 1:50 কোথায় জন্ম? মানে 22 মে হবে আর কি। কোথায় জন্ম বল? সোনারপুর। সোনারপুরে জন্ম। আপনার তো কেউ আসেনি, আপনি নিজেও আসেননি, তাহলে সুভাষদাকে ভগবানের মতো মানছেন কেন? মানে আমি ওনার প্রোগ্রাম দেখি আর মানে এত ভালো লাগে, কোনোদিন তো লাইন পাইনি, আজ পেয়েছি। মেয়ের সাড়ে সাথে একদম লাস্ট ফেজে আছে, আগামী 6 মাস 7 মাস আর একটু টাইম লাগবে সাড়ে সাথে ছাড়তে। দাঁড়ান বলতে দিন, সুভাষদা ঠিক বলে দেবে, এগুলো বলার দরকারই হয় না। 21 মে 1992 বললে না? 21 মে 1992। আচ্ছা, না তুমি এটাকে তো মানে তাহলে যে তুমি যে রাত্রি তুমি তার মানে বুধবার দিন রাত্রিবেলা হয়ে বৃহস্পতিবার করে দিয়েছো তো? তোমার মেয়ে কোথায় হাসপাতালে জন্মেছে? সোনারপুরে। ওরা কি লিখেছে সার্টিফিকেট ডেটটা? ওরা হচ্ছে 21 তারিখ লিখেছে 1:50। হ্যাঁ, তার মানে তুমি কথাটা কম বলো, কথাটা কম বলো, বকবক কম করো তুমি। শুক্রবার বলছো না তুমি, তাহলে না বুঝে মাথা খারাপ করছো? 21 মে রাত্রি হসপিটাল যদি 21 মে লেখে, হ্যাঁ ও বুঝেই লিখেছে হসপিটাল 21 হবে, হসপিটাল 20 তারিখ রাত্রির 12টার পরে বলে 21 লিখেছে, হসপিটাল যদি 22 তারিখ লিখতো তাহলে বুঝতে হবে 21 তারিখ রাত্রির, হসপিটাল যখন 21 মে লিখেছে হসপিটাল সবসময় তুমি তার মানে শোনো, তোমার মেয়ে হয়েছে বুধবারের রাত্রিবেলা হয়েছে, পরের দিনে যদি ভোরবেলা কাউন্ট করা তাহলে বৃহস্পতিবার। তুমি শুক্রবার বলছো কেন? দাঁড়াও, শুক্রবার বললে কেন? না না, বৃহস্পতিবার রাত্রি হয়েছে, তার মানে তো তাহলে শুক্রবার হবে, 22 তারিখ হবে, তাহলে তো 22 তারিখ হবে, হসপিটাল তো 21 তারিখ লিখেছে কিন্তু ওটা 22 তারিখ হবে রাত্রি গন্ডগোল, তুমি পাকাচ্ছ, এই গন্ডগোলের মধ্যে আমি ঢুকবো না, ফোনটা নিতে পারলাম না, ফোনটা ছেড়ে দিলাম এই কারণেই যে আমি বুঝতে পারি হসপিটাল 21 তারিখ লিখেছে মানে ওরা ইংরেজি মতেই লিখেছে, তোমার মাথায় এটা ঢুকছে না, তুমি বারে গন্ডগোল পাকাচ্ছ। যদি 22 তারিখ হয় তাহলে শুক্রবার হবে, তাহলে হসপিটাল তাহলে তোমাকে 22 তারিখ লিখবে, তাহলে হবে শুক্রবার। 21 তারিখ যদি লিখেছে তাহলে 12টার পর 21 তারিখ লিখেছে, ও বলে না এই চক্করে অনেক লোকই মানে 5% 10% লোক এখনো আছে এই মধ্যেই মাথা খারাপ করে ফেলছে। যাই হোক, আমি এর মধ্যে মাথা খারাপ করতে চাই না, অনেক লোক বসে রয়েছে, অনেক লোক বসে রয়েছে। এই লাস্ট যে সোমবার 15 তারিখে এই মনে রাখবেন, যা কিছু পুজো বলুন উপাচার বলুন শেষেরটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এই কথিত আছে যা শেষ ভালো তা সব ভালো, মাঝখানে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, নাও করতে পারেন, বাধা পড়তে পারে, ভুলে গেছেন, ভুল হয়েছে, শেষটা ঠিক হলেই আপনার সবটা ভালো হবে। ধরুন শেষটা কোনো মেয়ে যদি শারীরিক বাধা পড়ে যায়, পড়ার ডেট আছে, তাহলে সে পরশু দিনেরটা বাই করে নেবেন,
তার কাছে সেটাই শেষ হবে। যেদিনই আপনি এন্ড করছেন সেটা আপনার জন্য এন্ড, সেটা আপনার জন্য শেষ, সেখানে আর আপনার কোনো আগামী কোনো জায়গা নেই যে যে ভাই পরেরটা শেষ। আপনি পরেরটা শারীরিক বাধার কারণে করতে পারবেন না, তো আপনার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেইটা ঠিক করে করবেন, মাথায় রাখবেন যে করতে পারবেন তার জন্য শেষ। তুমি একটা প্রশ্ন করলে যে শেষেরটা সবথেকে গুরুত্বপূর্ণ, দুটো সোমবার আর বাকি আছে, তামার ঘটি বলুন তামার পাত্র বলুন, যেটা জলটা ঢালবেন কিংবা ধরুন দুধটা ঢালবেন, ওটা আটবারে ভাগ করে ঢালবেন। আমি বোঝাতে পারলাম কি না জানি না, আবার একবার বলি আপনাদের বোঝার সুবিধার্থে। ধরুন আপনি একটা ঘটি কাঁচা দুধ ঢালবেন কিংবা তার মধ্যেই সব মিশিয়েছেন, দুধের মধ্যে ঘি মধু দই চিনি দুধ পাঁচটা জিনিস হলো মিলিয়ে ঢালবেন, তাহলে সেটা এইরকম করে একবারে না ঢেলে এক দুই আটবারে ভাগ করে ঢালবেন। জলটা ঢাললো তিন এই চার নম্বর কিংবা পাঁচ নম্বর সোমবারের জন্য, এটা এটা প্রথম এক দুই তিন চারের তিনের জন্য ছিল না, আগামী যে নেক্সট মানডেটা চার নম্বর এবং তারপরের যে সোমবার পাঁচ নম্বরের জন্য যেটা ঢালছেন আপনি, সে যদি জল ঢালছেন, জল তো ঢালতেই হবে, জলাভিষেক প্রথম তারপরে অন্য কিছু হয়, সেখানে আপনি জলটাকে আপনি জাস্ট কাউন্ট করে এইট টাইমস ঢালছেন এক ঘটি জলকে, ঘটি ঢাললে। যদি দুধ ঢালছেন এক ঘটি কিংবা গ্লাসে করে ঢালছেন, তাহলে আপনি পরিমাণ মতো একদম এক্স্যাক্ট হতে হবে নট দ্যাট, কিন্তু জাস্ট বার বারটাতে কাউন্টটা এইট টাইমস আটবার ঢালছেন। আশা করি এটা বোঝাতে পারলাম এই এই মুহূর্তে, মানে না বুঝতে পারলে আর একবার ইউটিউবে দেখে নেবেন কিংবা আগামীকাল রবিবারের অনুষ্ঠানে একটু স্পেস পাবো, রাশিফল আজকে পড়ে দিয়েছি সেখানে আর একটু বেটার আরও কিছু বলতে পারবো। তো এই হচ্ছে সোমবারের জন্যে, মনে রাখবেন এই লাস্টেরটা আর পরেরটা, এই মাটির কুড়িতে জল খেলে ভালো হয়, শাল পাতা কিংবা কোনো কলা পাতায় খেলেও ভালো হয়, প্লাস্টিকের থালা কাগজের যেসব বেরিয়েছে ওগুলো কিন্তু অ্যালাউ নয়, এখন সব ওই সোলার বেরিয়েছে প্লেট বেরিয়েছে আমাদের ওগুলো। হ্যাঁ কেউ একজন আছে মনে হয়, ফোন আছে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, স্যারকে নমস্কার। হ্যাঁ স্যারকে আমি ভগবানের মতন ভালোবাসি এবং বিশ্বাস করি এবং মানে শ্রদ্ধা করি। স্যারের ওই চুড়ির উপাচারটা করে আমার মানে এত উপকার হয়েছে, তা আমি মানে কি বলবো, আমি কত ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোতেও আমার কিছু হয়নি, চুড়ির উপাচারটা করে আমি খুব। চুড়ির উপাচার করে তোমার কি হয়েছে বলো? ওই যে তামার চুড়ি সোনার দোকান থেকে বলেছিলেন না কিনে এনে, ওটা মঙ্গলবারে আগুনে ছুঁয়ে তারপরে আচ্ছা ব্যথা 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 বাতের ব্যথা, তোমার শরীরে বাতের ব্যথা ছিল, বুঝেছি। চুড়ি নয়, দ্যাট ইজ কল বালা, তামার গোল রিং মত বালা সারাশি করে ধরে আগুনে পুড়িয়ে তুমি ধারণ করেছো, তোমার ব্যথা কবে? চুড়ি তো ভাবছি বিয়ের জন্যে, এস্তি যাতে চুড়ি পরাতে হয়, চুড়ি শুনে ভাবছি চুড়ি একদম চুড়ি আর ডাক্তার মিলছে না। আচ্ছা আজকে কার সম্পর্কে জানবেন? ভাই সম্বন্ধে একটু জানতে চাই, ভাই কি ব্যাপারে বলো, জন্ম তারিখ 21/1/83 ব্যথা তো কমেছে, বাট বিয়ে তো হবে না। আবার একটা চুরির কাজ করো তুমি, হ্যালো হ্যালো, এটা আমার হাজবেন্ডের ছক, এটা কার ছক? এটা আমার ভাইয়ের ছক, ভাইয়ের ভাইয়ের বিয়ে হবে না, তুমি কি বলছো? আমি তো বলছি হাজবেন্ড শুনছি, তুমি যাই শোনো, আমি তাই অবাক হয়ে গেছি, ভাইয়ের বিয়ে হবে না, ভাইকে তো চুরি করানো যাবে না। এটা কি এই ভাইয়ের বিয়ে হয়েছে কি হয়নি? না না বিয়ে হয়নি, উনি দেখাশোনা হাজবেন্ড বলছে, আমি হাজবেন্ডের তাহলে বিয়ে হবে না ভাই, আমি এটাও বেরিয়ে গেছিল যে হাজবেন্ড না তাহলে হাজবেন্ডের বিয়ে হবে না। না না আপনি বলেছেন তো, আমি তো হাজবেন্ড শুনে জানি যে হাজবেন্ডের ছক, তাহলে হাজবেন্ডের বিয়ে হবে, আপনি একই জায়গায় ঠিক করে দিলেন ভাই। এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী, হাতে সময় নেই, ধন্যবাদ আপনাকে। বিয়েটা কি আদৌ হবে ভাই? বিয়ে এখন হবে না ভাই, এর জন্য কি প্রতিকার প্রতিবিধান? ভাইকে তো চুরি পরানো যাবে না, প্রতিকার প্রতিবিধান আসবে কালী পুজোর পরে, তাহলে আসবে, আপনি কালী পুজোর পরে যোগাযোগ করবেন, আজকে হাতে সময় নেই, আগামী কাল অনুষ্ঠানটা খুব বলে হাজবেন্ড বলে হাজবেন্ডেরই তাহলে বিয়ে হবে না। আমি তো দেখছি আমি বলছি হাজবেন্ড, আপনি চুপ করে বসে আছেন, হ্যালো মানে আপনার কাছ থেকে শুনতে হবে যে বিয়ে হবে না, আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।